এবার কাস্টম কমিশন অফিসারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনলো কাস্টমসের অস্থায়ী কর্মীরা। না পাওয়া তিন মাসের বেতন এবং ক্যাজুয়াল থেকে পার্মানেন্ট না করার অভিযোগ আনলো এই দপ্তরের কর্মীরা। শুধু তাই নয়, তাদের সুবিধা অসুবিধা না দেখা এবং বিনা পেনশন চিকিৎসা বিমা না দেওয়ার অভিযোগ তোলেন কর্মীরা। মূলত 22-25 বছর ধরে কাজ করে আসা কর্মীদের হঠাৎ করে ক্যাজুয়াল করার অভিযোগ তোলেন কর্মীরা। তারা বলেন, আমরা বহু বছর ধরে কাজ করছি কিন্তু সে কাজে ঠিকমতো পারিশ্রমিক পাই না। শুধু তাই নয়, না আছে পেনশন, না কোনো চিকিৎসা বিমা। তাদের দাবি, প্রত্যেক কাস্টম কর্মীকে স্থায়ী করতে হবে এবং তাদের সুযোগ সুবিধা রাজ্য সরকারকে দেখতে হবে। তবে এই কর্মীদের পাশে এসে দাঁড়ালেন বিজেএমটিইউ শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার বিজেএমটিইউ সভাপতি রাকেশ সিংহের প্রচেষ্টায় কাস্টম কর্মীরা মূল অভিযোগের ভিত্তিতে কিছুটা সুরাহা পেলেন। এদিন শুল্ক ভবনে দাঁড়িয়ে বিজেএমটিইউ রাজ্য সভাপতি রাকেশ সিং জানান, কাস্টম চিফ অফিসার আশ্বাস দিয়েছেন আগামী 28 জানুয়ারি সমস্ত কর্মী প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে। ফলে 57 জন ভুক্তভোগী কর্মী এই খবর পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কাস্টম ক্যাজুয়াল স্টাফ ইউনিয়ন আমাদের এখানে আছে, আমাদের 57 খানা মেম্বার এখানে আছেন। উনারা অভাব অভিযোগ ছিল ম্যানেজমেন্ট কাছে কি আমাদের 2 মাস ধরে খাটিয়ে আমাদেরকে টাকা দিচ্ছিল না। আজকে বসেছি, সুলাহা বেরিয়েছে, 28 তারিখ অবধি উনারা আমাদের বেতনটা উনি দিয়ে দিবেন অ্যাজ এ ক্যাজুয়াল হিসাবে। এটাই আমাদের জয়, এটাই আমাদের পাওয়া ছিল, সেটা আমাদের আমরা পেয়েছি। কি আমরা যখন এখানে কাজ করবো তো টাকা পাবো না কেন? আমি টাকা দরবার কোর্টের কাছে কেন করব? তো আমি উনাকে বলেছি কি আমরা আন্দোলন করতেও জানি, আমরা কোর্টেও যেতে জানি, কিন্তু সব সময় কোর্ট আইন দিয়ে হয় না। আমরা গরিব পরিবার দিয়ে আসি, আমাদের কথাটা শোনা হোক। তো কাস্টমস কমিশনার আমাদেরকে আশ্বাস দিয়েছেন কি 28 তারিখ অবধি আপনাদের টাকাটা পেয়ে। স্টেট ক্যাজুয়াল অর্থাৎ 22-25 বছর কাজ করছে, তাদের হঠাৎ কন্ট্রাক্ট লেবার করতে যাচ্ছে, মানে সিপিএম তৃণমূলের দালালি সেই স্বভাব চলে গেল। অর্থাৎ আমরা যখন চিফ কমিশনারকে জানতে চাইলাম, চিফ কমিশনার বলছে এইসব ব্যাপারে কিছুই জানি না, ওরা ক্যাজুয়াল লেবার আছে, ক্যাজুয়াল লেবারই থাকবে এবং স্যালারিটা আটকে রেখেছিল, বললো আগামী 28 তারিখের ভিতরে স্যালারি পেমেন্ট দিয়ে দেবে। আমরা যেখানে জানতে পারবো বা শুনতে পারবো ভারত সরকারের অফিসে এরকম ধরনের করবে, একটাই জিনিস শিখেছি, সেই সব অফিসারদের ট্রান্সফার করবো। অর্থাৎ এখানে যে এই অফিসার এই ধরনের কাজ করেছে তাকে আমরা ভারত সরকারের কাছে নিশ্চয়ই এই দপ্তরে আমরা জানতে চাবো, এই ধরনের লোক এখান থেকে সরে যাক, কলকাতা কাস্টম তো থাকার দরকার নেই সেই লোকের। এখানে 57 জন ছিল, 57 জনেরই মাইনা আটকে রেখেছিল। তো আজকে চিফ কমিশনার বললো এগুলো আমি কিছুই জানি না, মানে এটা আশ্চর্য ব্যাপার। ডিপার্টমেন্ট হেড সে তার সে জানে না, কিন্তু আপনার চামচা বামচা এরা এরা সেই পেমেন্টগুলো আটকে রেখেছে। এটা আমি বললাম সিপিএম আর তৃণমূলের তাদের হয়তো ধাঁধাবাজি কিছু ছিল, কাটমানি খাবে সেই হিসাবে এরা এটা করতে গেছিলো। কিন্তু আমরা সমস্ত জায়গায় পৌঁছচ্ছি যেখানে শ্রমিকদের সমস্যা আছে, যেখানে অন্যান্য ইউনিয়নরা বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট করে রেখেছেন কর্তৃপক্ষের সঙ্গে, আমরা সেই অ্যাডজাস্টমেন্ট ভেঙে দিচ্ছি এবং মানুষের পাশে শ্রমিকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকে দেখেছেন যে এইখানে কাস্টমসের মতন একটা জায়গায় যেখানে ভারত সরকারের সদিচ্ছা আছে, ভারত সরকারের যেখানে সদিচ্ছা আছে যে ক্যাজুয়াল যারা আছেন তাদের বেতন দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা জানেনই না, যারা মেইন কর্তৃপক্ষ তারা জানতেনই না যে 2 মাস ধরে এতগুলো মানুষের বেতন আটকে আছে এই পরিস্থিতিতে। যাই হোক, আমরা তাদের কানে ঢুকিয়েছি, আমাদের প্রেসিডেন্ট রাকেশ সিং ছিলেন, বৈদ্যদা ছিলেন। রিপোর্ট চ্যানেল 10।